হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার। বন্ধুরা, আমি লাভ ও ক্ষতির পার্ট ওয়ানে 8টি শর্টকাট ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। লাভ ক্ষতির এই পার্ট টুতে আমরা আরও 7টি শর্টকাট ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং সেগুলো দিয়ে কিছু অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রবলেম নাম্বার 9, P1% ও P2% ক্রমিক লাভের ক্ষেত্রে এস মানে বিক্রয় মূল্য সমান সি মানে ক্রয় মূল্য ইন্টু 1+P1% ইন্টু 1+P2% যতগুলো লাভ থাকবে সবগুলোর গুণ হবে। ওকে, তো এই ফর্মুলা দিয়ে কীভাবে অঙ্ক সলভ করব সেটা দেখে নাও। দেখো, এক ব্যক্তি একটি জিনিস 20% লাভে কিনে খরিদ্দারের কাছে 25% লাভে বিক্রি করে। জিনিসটির ক্রয় মূল্য যদি 150 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? দেখো বন্ধুরা, এখানে অঙ্কটাকে বুঝতে হবে। প্রথমে কি বলেছে, দেখো, দুবার পর পর লাভ করেছে ব্যক্তি। প্রথমবারে 20% লাভে কেনেন এবং সেটাকে খরিদ্দারের কাছে আবার 20% লাভে বিক্রি করেন। তাহলে এই ক্ষেত্রে ক্রমিক লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কী করে বার করতে হবে এই ফর্মুলা থেকে? এস সমান সি ইন্টু 1+P1% ইন্টু 1+P2%। এখানে P1 সমান কত? 20%। P2 সমান কত? 25%। ওকে, আর ক্রয় মূল্য সি সমান 150 টাকা। তাহলে এখানে ফর্মুলাতে বসিয়ে দিলে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো এস। তাহলে এখানে 150 × 1+P1 এর মান 20, যেহেতু পার্সেন্টেজ আছে সেই জন্য 1100 দিয়ে ভাগ করতে হবে। 25/100, তো এখানে কাটাকুটি করব, এইটা হয়ে যাবে নিচে 100, রসাগু করলে হয়ে যাবে 120/100, এখানে হয়ে যাবে 125/100। তো কেটে দেবো, পঁচিশ তে চার পঁচিশ তে পাঁচ তিন, তাহলে হয়ে গেল 15 × 3 × 5 সমান 225 টাকা। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তো বন্ধুরা, আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করে খুব সহজে অঙ্কটা সমাধান করে দেওয়া। নেক্সট, এবার যদি ক্ষতি হয়, এক ব্যক্তি একটি একটি জিনিস 20% ক্ষতিতে কিনে খরিদ্দারের কাছে 20% ক্ষতিতে বিক্রি করায়, তাহলে যদি ক্রয় মূল্য 150 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? এক্ষেত্রেও সেম আমরা সমাধান করব একই ফর্মুলা দিয়ে। এই ক্ষেত্রে যদি ক্ষতির ক্ষেত্রে শুধু এখানে মাইনাস হবে, বা এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 1-L1% ইন্টু 1-L2%। এখানে L1 L2 হলো ক্ষতির পরিমাণ, শতকরা ক্ষতি। তো এক্ষেত্রে আমরা ফর্মুলাটা লিখি, এস মানে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 1-L1% ইন্টু 1-L2%। এখানে L1 সমান কত? সি সমান 150 টাকা, L1 সমান 20%, এই যে, আর L2 সমান 20%। এখানে ফর্মুলায় বসিয়ে দেবো, 150 × 1-L1 20/100, 1-20/100, কাটাকুটি করে নেবো, 150 × 80/100, অসুখ করলে এটা উপরে 80 হবে নিচে 100, কাটাকুটি করবো, একটা শূন্য কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 × 4 × 5, 3, তাহলে হলো 3 × 8 × 4, 3 × 8 = 24, 4 × 24 = 96 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা, নেক্সট ফর্মুলা আমরা দেখে নেবো। P1% লাভ ও L1 L% ক্ষতি হলে এস সমান ক্রয় মূল্য ইন্টু 1+P% এবং 1-L%। মানে কি, এই অঙ্ক দিয়ে সহজে বুঝে নেওয়া। এক ব্যক্তি একটি দ্রব্য উৎপাদনকারীর কাছ থেকে 20% লাভে ক্রয় করেন, প্রথমবারে 20% লাভে ক্রয় করেন। তিনি জিনিসটি খরিদ্দারের কাছে 25% ক্ষতিতে বিক্রি করেন। তিনি জিনিসটি 200 টাকায় কিনলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? ওকে বন্ধুরা, প্রথমবারে কিন্তু 20% লাভে জিনিসটি কিনছেন এবং 25% ক্ষতিতে বিক্রি করছেন। তো একবার যদি লাভ এবং একবার ক্ষতি হলে সেক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে? বিক্রয় মূল্য সমান সি ইন্টু 1+P% 1-L%। এখানে পি হচ্ছে লাভের
শতকরা লাভ এবং এল হচ্ছে শতকরা ক্ষতি। তো এখানে সি সমান কত? 200 টাকা ইন্টু 1 প্লাস পি সমান লাভ, লাভের পরিমাণ 20%, মানে 2500 হয়ে গেলে, ইন্টু 1 মাইনাস এল সমান 25%, 25/100 হয়ে যাবে। যেহেতু ক্ষতি, ক্ষতির জায়গায় মাইনাস হবে, 1 মাইনাস করবো, আর লাভের ক্ষেত্রে 1 প্লাস করবো। ওকে, তো কাটাকুটি করলে 200 ইন্টু এটা হয়ে যাবে 120, বাই 100 ইন্টু 75 বাই 100, দুই দিয়ে 5 75, 12 ইন্টু 15 এটা হয়ে যাবে 180 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট ফর্মুলা আমরা দেখে নেবো, ক্রমিক কমিশন জনিত তুল্য কমিশন, সরি 12 নম্বর হবে, ক্রমিক লাভ জনিত তুল্য লাভ। যদি পরপর দুবার লাভ হয় সেক্ষেত্রে মোট লাভ কত হবে? যেমন একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই, একজন অসাধু ব্যবসায়ী ক্রয়ের এবং বিক্রয়ের সময় উৎপাদনকারী এবং খরিদ্দার উভয়কে 10% করে ঠকালে ব্যবসায়ীর মোট লাভ হবে। অর্থাৎ বন্ধুরা দেখো, এখানে ব্যক্তিটি উৎপাদনকারী যখন উৎপাদনকারীর কাছ থেকে জিনিসটি কিনছেন, তখন উৎপাদনকারীকে 10% করে ঠকাচ্ছেন, এবং যখন খরিদ্দারের কাছে সেই জিনিসটি বিক্রি করছেন সেক্ষেত্রেও 10% করে ঠকাচ্ছেন। অর্থাৎ দুজনকে যখন ঠকাচ্ছেন সেক্ষেত্রে তার মোট লাভ কত হবে? অর্থাৎ আমি যদি কাউকে ঠকাই তাহলে আমার তো লাভ হবে, সেই রকম ওই ব্যক্তির মোট কতটা লাভ হবে দুজনকে ঠকানোর পরে সেটাই বের করতে হবে। এবং সেটা কী করে বের করবো? এই ফর্মুলাটি বের করতে হবে। মোট লাভ সমান সমান ফর্মুলাটা কি? 1 প্লাস P1% ইন্টু 1 প্লাস P2% মাইনাস 1 ইন্টু 100%, 1 প্লাস P1% ইন্টু 1 প্লাস P2% মাইনাস 1 ইন্টু 100%। ওকে, তো আমরা সলভ করি, এখানে 1 প্লাস P1 P2 সমান 10%, P1 এর মান 10%, P2 মান 10%, 10/100 হয়ে যাবে, 1 প্লাস P2 10/100 মাইনাস 1 ইন্টু 100% সমান সমান এইটা হয়ে যাবে, এটাকে যদি লসাগু করি তাহলে হয়ে যাবে 110/100, সরি মানে ইন্টু হবে, ইন্টু আছে এখানে, ইন্টু এটাও হয়ে যাবে 110/100। ওকে, পুরোটা মাইনাস ইন্টু প্যাকেট 100% সমান সমান এটা হয়ে যাবে, এইটা 0 2টা 0 কেটে দিচ্ছি, তাহলে 11/11 121 বাই নিচে 100 মাইনাস 1 ইন্টু 100%, তাহলে লসাগু করবো 100, এটাকে 100 লসাগু, তাহলে উপরে হয়ে যাবে 121 মাইনাস 100 মানে 21 ইন্টু 100%। ওকে, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে শুধু 21% থাকবে। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে ওই ব্যবসায়ী মোট লাভ কত হলো? 21%। ওকে, এবারে আমরা নেক্সট ফর্মুলা দেখে নেবো, ক্রমিক কমিশন জনিত তুল্য কমিশন। এই ক্ষেত্রে মানে যদি কমিশন দেওয়া হয় পরপর দুবার বা তিনবার, সেই ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে। তো কীরকম হবে? এক দোকানদার তার ক্রেতাকে পরপর 10% এবং 20% ছাড় দেয়, তাহলে ক্রেতা মোট ছাড় পান কত? মানে একজন ক্রেতাকে প্রথমবারে 10% ছাড় দিলেন এবং তারপরই আবার 20% ছাড় দিলেন, তাহলে ক্রেতা মোট কত ছাড় পাবেন সেটা বের করতে হবে। তাহলে কি ফর্মুলা? মোট ছাড় কত হবে? 1 মাইনাস 1 মাইনাস x1%, 2 মাইনাস x2%, 100%, মানে 1 থেকে বিয়োগ করতে হবে, 1 মাইনাস x1%, 2 মাইনাস x2% ইন্টু 100%। ওকে, 100% হবে, তাহলে কি হয়ে যাবে, 1 মাইনাস, এখানে 1 মাইনাস x1 কত? 10%, 10/100 ইন্টু 1 মাইনাস, এখানে x2 কত? 20%, 20/100 ব্র্যাকেট ইন্টু 100%,
তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 1 মাইনাস, এটাকে লসাগু করবো, তাই 90 বাই 100 ইন্টু, এটাও লসাগু করলে হয়ে যাবে 80 বাই 100 ইন্টু 100%, এটা হয়ে যাবে 1 মাইনাস, এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে 8972 বাই 100 ইন্টু 100%, তাহলে এটা হয়ে যাবে 100 থেকে যদি লসাগু করি তাহলে 100 থেকে বাদ করে দেবে 28/100 ইন্টু 100%, 28%, দিস ইজ দ্য অ্যান্সার। লাস্ট ফর্মুলা, সরি 14 নম্বর ফর্মুলা, যে এক্স পার্সেন্ট কমিশন দেওয়ার পরও পি পার্সেন্ট লাভ হলে বৃদ্ধির হার কত? তো বৃদ্ধির হার বের করার ফর্মুলা, ব্যবসায়ী তার জিনিসের ক্রয় মূল্যের উপর মূল্য বাড়িয়ে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ করতে পারবে, তাহলে বৃদ্ধির হার কত হবে? এখানে বৃদ্ধির হার বের করতে হবে, অর্থাৎ বলেছে ক্রয় মূল্যের উপর ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ করতে পারবে, তাহলে বৃদ্ধির হার কত? ওকে, তো ফর্মুলাটা হচ্ছে পি প্লাস এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। তো বন্ধুরা এখানে পিক্স, পি মানে কি? পি মানে হচ্ছে লাভ, 20%, আর এক্স মানে কমিশন, কত পার্সেন্ট ক্রেতাকে কমিশন দিচ্ছে সেটা হচ্ছে এক্স। তাহলে এখানে পি আর এক্স এর মান বসিয়ে দেবো, পি এর মান 20, এক্ষেত্রে কিন্তু 100 দিয়ে ভাগ করবো না, এখানে 100 দিয়ে ভাগ করে ফর্মুলাটা তৈরি করা আছে, ঠিক আছে, এখানে 100 দিয়ে গুণ করা আছে, যেহেতু পার্সেন্টেজেই অ্যান্সারটা বেরোবে ওই জন্য এটাকে 100 দিয়ে ভাগ করা হবে না, ঠিক আছে, 20 লিখে দিতে হবে। এক্স এর মান 10 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স এর মান 10 ইন্টু 100%, তাহলে হয়ে যাবে কত? 30, 20+10, 30, 100-10, 90 ইন্টু 100%, এটা হয়ে যাবে 3, তাহলে কত হয়ে যাবে? 100/3, অর্থাৎ 33.13%, তাহলে বৃদ্ধির হার কত? 33.13, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, লাস্ট ফর্মুলা আমরা দেখে নেবো, প্রথম দ্রব্য বিক্রয়ে লাভের হার যদি পি ওয়ান হয়, দ্বিতীয় দ্রব্য বিক্রয়ে ক্ষতির হার পি টু হলে, মোটের ওপর লাভের হার পি হলে এবং মোট ক্রয় মূল্য জেড হলে প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য এক্স সমান আমরা এই ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারবো, পি প্লাস পি টু ইন্টু জেড বাই পি ওয়ান প্লাস পি টু। তো দেখে নিই অঙ্ক, 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনে ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করায় মোট 2% লাভ হলো, তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? এই এই যে যখন দুটো বা তিনটে দুটো কোনো বস্তু বিক্রির ক্ষেত্রে তখন একটাতে লাভ বা একটাতে ক্ষতি হবে এবং মোট লাভ বা ক্ষতি হবে, সেই ক্ষেত্রে এই ফর্মুলার সাহায্যে আমরা প্রথম মানে প্রথম দ্রব্যটির ফর্মুলা আমরা বের করে নিতে পারবো। এখানে ঘোড়া হচ্ছে প্রথম দ্রব্য, তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত হবে? ঘোড়াটির ক্রয় মূল্য আমরা এই ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারবো, পি টু ইন্টু জেড বাই পি ওয়ান প্লাস পি টু। ওকে, প্রথমে এই সিম্বলগুলোকে বলি, পি হচ্ছে মোটের মোটের ওপর লাভের হার, অর্থাৎ মোট লাভের হার, মোট লাভের হার কত? 2%, মানে 2%। তারপরে আছে পি টু, পি টু কি? দ্বিতীয় দ্রব্য বিক্রয়ে ক্ষতির হার, তার আগে পি ওয়ান বলি, পি ওয়ান হচ্ছে প্রথম দ্রব্য বিক্রয়ে ক্ষতি লাভের হার, তাহলে ঘোড়া প্রথম দ্রব্য, প্রথম দ্রব্য বিক্রয়ে 20% লাভ হয়েছে, তাহলে পি ওয়ানের মান 20%, পি টুর মান দ্বিতীয় দ্রব্য বিক্রিতে ক্ষতি, অর্থাৎ গাড়ি বিক্রিতে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা হচ্ছে পি টু 10%, এবং জেড হচ্ছে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত? 500 টাকা। আর কিছু আছে? সবগুলো হয়ে গেল, তাহলে এইগুলো আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো। ওকে, তাহলে পি এর জায়গায় টু টু বসাবো প্লাস পি টু এর জায়গায় 10 বসাবো, পি ওয়ানের জায়গায় 20 বসাবো,
এবং পিটু এর জায়গায় 500 বসাবো, আর এখানে জেড এর জায়গায়, সরি একটু ভুল হলো, এখানে 500 হবে, আর পিটু এর জায়গায় 10 হবে। ওকে, তাহলে পি এর জায়গায় 2, পিটু এর জায়গায় 10 ইন্টু জেড এর জায়গায় 500, এবং পিওনের জায়গায় 20, পিটুর জায়গায় 10। ওকে ঠিক আছে, তাহলে শর্ট করে ভাই, তাহলে 10 প্লাস 2 12 ইন্টু 500 বা 20 প্লাস 10 30, তাহলে 4 5 20, 200 টাকা, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে বন্ধুরা, এই টোটাল পার্ট 1 এবং পার্ট 2 মিলে যে 15টি ফর্মুলা তোমাদেরকে দিলাম, এইগুলো দিয়ে তোমরা খুব সহজেই যে কোনো লাভ ক্ষতির অঙ্ক সমাধান করে নিতে পারবে। ওকে তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমার সকল বন্ধুদের সাথে, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের আরও ট্রিক জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।